ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله بعد يا جن صلى الله عليه وسلم এর রাসুলে পাক নবী পাক এই শব্দগুলো ব্যবহার করা যাবে কি না জি সম্মানিত ভাই আমরা দেখতে পাই আজকাল বিভিন্ন আমাদের ভাইয়েরা আলোচনার সময়ে রাসুল সাল্লি সাল্লামের নাম উল্লেখ করার সময় রাসুলে পাক বা নবী পাক এভাবে শব্দ উচ্চারণ করে থাকে তো আসলে এগুলো এভাবে বলাটা ঠিক নয় কারণ নবী পাক বা রসুলে পাকের অর্থ কী আপনি যদি ভালোভাবে দেখেন এর অর্থ হচ্ছে পাক মানে পুত পবিত্র পাক শব্দটি উর্দু বা ফার্সি এগুলো এখানে নবী পাক এ বা পাক এগুলো মূলত ফার্সি বা উর্দু শব্দ এর অর্থ হচ্ছে যে নবীর সালসাল্লাম পুত পবিত্র যে শব্দটা আমরা মূলত ব্যবহার করি আল্লাহ তাল্লাহর জন্যে যেমন আমরা বলি আল্লাহ সুবাহান সুবাহান আল্লাহ বা সুবাহান এই সুবাহান শব্দের অর্থ হচ্ছে পাক বা পুত পবিত্র এই শব্দটা আমরা আল্লাহ তালা ক্ষেত্রে ব্যবহৃত ব্যবহার করি কিন্তু এই শব্দটি আবার রসুল্লের জন্য ব্যবহার হবে কিনা আমরা দেখতে পাই যে আমরা যখন বলি যে সুবাহান আল্লাহ বা আল্লাহ তালা পুত পবিত্র তখন অর্থ কি আল্লাহ তালা সকল দস্তুটি থেকে পুত পবিত্র কিন্তু নবী সালামীদের বিষয়টি কি এমন না আসলে এমন নয় আর নবী তিনি আমাদের মতো একজন মানুষ তিনি হয়তো ওই এসেছেন তিনি আল্লাহ তালা মনোনীত একজন ব্যক্তি এবং তার অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে কিন্তু তিনি অনেক নোকসানিয়াত রয়েছে তিনি মানুষ মানুষ হিসেবে অনেকের প্রত্যেক মানুষেরই নোকসানিয়ার থাকে এক কথায় আল্লাহ তালা ছাড়া প্রত্যেকটি জিনিসের নোকসানিয়ার থাকে তাই অনুরূপভাবে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ একেবারে পুত্র পবিত্র হতে পারে না অতএব এদের এই জাতীয় শব্দ আমাদের ব্যবহার করা উচিত নয় কারণ সুবাহান আর রসুল এই জাতীয় কোনো শব্দ না সাবেক ব্যবহার করেছেন না তবে না তাবি তাবিগুন না মহাদ্দেশ এই ধরনের শব্দ কোথাও কেউ ব্যবহার করেনি আজকে আমাদের কিছু ভাইয়েরা যারা ইরান থেকে এই প্রচলনটা হয়ে আসছে আজকে আমরা দেখতে পাই আমাদের কিছু ভাইয়েরা যারা বড় ধরনের কোনো আলেম নয় কোনো মহাদ্দেশ নয় তারা এই ধরনের শব্দ ব্যবহার করে কিন্তু আমরা যদি দেখতে পাই ইতিহাসে যে যারা আসলে এই বড় বড় মহাদ্দেশ যারা গেছেন তিনারা থেকে নিয়ে সাহাবা এবং তাবি তিনারা কেউ কখনও রাসুলসমের ক্ষেত্রে এই পুরুত পবিত্র শব্দটি ব্যবহার করেননি বা সুবাহান শব্দটি ব্যবহার করেননি এটা একমাত্র আল্লাহ তালার জন্যে ব্যবহার করেছেন অতএব জাতীয় শব্দ আমাদের বলা উচিত নয় আমাদের যেটা বলা হয়েছে যে তোমরা নবীর প্রতি বেশি বেশি দূর পাঠ করেছো আল্লাহ সুরা হাজাবে বলছেন তোমরা নবীপতি দূরত পাঠ করো এর মধ্যে আমাদের আমাদের জন্য কল্যাণকর আমরা নবীপতি দূরত পাঠ করলে আমাদের প্রতি রহমত বর্ষণ হবে নবী স্থান উন্নীত করা হবে তত যে বিষয়গুলো শরীর দৃষ্টিকোণ থেকে আসে না যে বিষয়গুলো সাহেব কেন বলেননি তবে ইনকো বলেননি তবে তবে ইনকুম বলেননি সে বিষয়ে আমাদের বলার প্রয়োজন নেই আমরা এই ধর এই জাতীয় ব্যবহার করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ